So hello and welcome back to my channel Vegabond Sumit, and welcome back to another episode of Tutorial Tuesday. And this is Sumit. So intro to tumra dekhecho je ajke ki bishoye video ta ache. 3D tracking amra bolte pari. 3D tracking ta bolle better hobe karon amra text er jaygay je kono kichu okhane track korte pari, mane je kono object je kono kichui amra okhane just tracking tar pore amra add kore dite pari. তো এখানে আমি ভিডিওটা একটা বিল্ডিং এর সাথে একটা 3D টেক্সট বা সাবজেক্ট অ্যাড করেছি বিল্ডিংটার সাথে টেক্সটটারও সাইজ বড় হচ্ছে মানে 3D ট্র্যাক হচ্ছে বিষয়টা মানে ক্যামেরাটা যত ক্লোজ যাচ্ছে বিল্ডিংটার সাথে অবজেক্টটাও যে অবজেক্টটা আমরা ট্র্যাক করেছি সেটা এই ক্ষেত্রে টাইটেল একটা টেক্সট সেই টেক্সটটাও সাথে বিল্ডিংটার সাথে ক্লোজ আসছে আমাদের মানে এটাকে আমরা বলতে পারি 3D ট্র্যাকিং তো এটা খুবই একটা সিম্পল একটা ট্রিক বা টাস্ক আমাদের দাভিনচির কাছে তো আমরা চট করে দেখেনি খুব তাড়াতাড়ি প্রসেসটা আমরা কিভাবে করতে পারি তো আমরা চট করে দেখেনি দাভিনচিতে কিভাবে আমরা এটা করতে পারি এটার জন্য আমাদের ফিউশন যেতে হবে তো ফার্স্ট আমাদের দাভিনচি রিজলভ এটা সিনটা মানে স্ক্রিনটা যেটা এডিটাবে আমরা রয়েছি এখানে আমার একটা ফুটেজ রয়েছে সেটা হচ্ছে এই ফুটেজটা রয়েছে আমাদের কাছে আমি চাইছি এই বিল্ডিংটাতে আমাদের টেক্সট লেয়ারটা বা টেক্সট টাইটেলটা বা যে কোনো সাবজেক্ট আমরা এই বিল্ডিংটার সাথে ট্র্যাক করব তো সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে সবপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লিপটা রয়েছে ক্লিপটা আমাদের টাইমলাইনে আনতে হবে প্রথমে টাইমলাইনে এনে আমি এখানে নিচ থেকে অডিওটা লিংক অডিও লিংকটা আমি কাটিয়ে দিই দেন এত বড় ফুটেজটাকে একটু স্পিড বাড়িয়ে দিই ধরি এটাকে আমি 500ই করে দিই 500 ফুটেজটা ছোট হয়ে গেছে বেশ তো আমাদের ফুটেজটা চলে এসেছে এবার ফুটেজটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিউশন ট্যাবে নেওয়ার জন্য এটা একটা নিউ ফিউশন ক্লিপ বানাবো তো আমাদের এই মিডিয়া পুল বক্সটার মধ্যে ফিউশন ক্লিপ বলে এই ক্লিপটা তৈরি হয়ে গেছে আর এই ক্লিপটা ফিউশন ক্লিপ হিসাবে গণ্য হয়েছে তো এবার আমি ফিউশন ক্লিপের উপরে মানে ক্লিপটার সিলেক্ট করে এটার উপরে কার্সারটা রেখে আমি চলে যাব ডিরেক্ট ফিউশন ট্যাবে এবার ফিউশন ট্যাবে আমাদের যেটা আছে মিডিয়া ইন রয়েছে মিডিয়া আউট রয়েছে এখানে একটা স্ক্রিন রয়েছে আমাদের কোনো তাতে অসুবিধা নেই তো আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে শিফট স্পেস বার দিয়ে সিলেকশন টুল বা ওই আরও টুলসের যে অপশানটা রয়েছে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যারা আগের ভিডিও দেখোনি উপরের আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখতে পারো বা টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারো বা আমার প্লেলিস্টটা তোমরা চাইলেও প্লেলিস্টটা থেকে টিউটোরিয়াল ভিডিওসগুলো তোমরা দেখতে পারো প্লেলিস্টের নাম টিউটোরিয়ালস অ্যান্ড বেসিক্স তো আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকার অ্যাড এটা আমার লাস্টে সিলেক্ট হয়েছে লাস্টে অ্যাড হয়েছে কারণ আমি মিডিয়া আউটটা সিলেক্ট করে রেখেছিলাম তো এটা আমি সিঙ্গেল লেফট ক্লিক করে কানেকশানটা ডিসকানেক্ট করে দেবো দেন শিফট চিপে নোটটাকে ক্লিক করে ক্যামেরা ট্র্যাকার নোটটাকে ক্লিক করে আমি এই দুটো মিডিয়া ইন আর মিডিয়া আউটার মাঝখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেব এবং উপর নিচে করে দেখে নেব অবভিয়াসলি যে কানেকশানটা হয়েছে কিনা তো এবার আমাকে যেটা করতে হবে ক্যামেরা ট্র্যাকারটা সিলেক্ট করে আমরা ডান দিকে চলে আসবো ডান দিকের এই ইন্সপেক্টর ট্যাবের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে অটো ট্র্যাক মানে পুরো সিনটা মানে পুরো ফুটেজটা আর অবভিয়াসলি একদম প্রথম থেকে ট্র্যাক করা মানে ক্লিপটার একদম ফুটেজটার একদম প্রথমে নিয়ে গিয়ে কার্সারটা তবেই অটো ট্র্যাকটা করবে আর এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রিভিউ অটো ট্র্যাক লোকেশনটা আমি সিলেক্ট করে দেবো আর বাই ডিরেকশনাল ট্র্যাকিংটা আমি সিলেক্ট করে দেবো তো এখানে অটো ট্র্যাকে আমি প্রথমে ক্লিক করি সুন্দরভাবে এখানে ট্র্যাক হয়ে গেল বাই ডিরেকশন যেহেতু করেছিলাম সামনে পিছনে দুই জায়গায় মানে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুই জায়গায় ট্র্যাকিংটা করে নিল দেন আমি ক্যামেরা ট্র্যাকারটাকে সিলেক্ট করে চলে যাব সেকেন্ড অপশানে ক্যামেরাতে
ক্যামেরাতে আপাতত দেখানো আর কিছু করার নেই, এটাকে যেরকম আছে সেরকম ছেড়ে দেবো। দেন আমি চলে যাবো সলভে। সলভের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে অনেক এরর থাকতে পারে, মানে অনেক ট্র্যাকিং পয়েন্ট যারা ঠিকঠাক ট্র্যাক করেনি সেগুলো ট্র্যাকিংয়ের এরর হয়ে যাবে। এখানে যে ট্র্যাকিংটা হয়েছে সেটায় আমার টোটাল 1409টা ট্র্যাকিং পয়েন্ট রয়েছে, মানে এখন 1409টা ট্র্যাকিং পয়েন্ট এই ফুটেজটা সিলেক্ট করা রয়েছে। এবং আমি যদি সলভে ক্লিক করি, একটু সময় নেবে এবং আমাকে দেখিয়ে দেবে যে এই ট্র্যাকিং অ্যাকুরেসিটা কতটা রয়েছে এখানে। তো এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে 0.2949, মানে একের নিচে রয়েছে, যেহেতু আমি এটাকে বেটার বলে গণ্য করব। মানে যদি একের নিচে থাকে এই অ্যাভারেজ সলভ এররটা তাহলে ইটস ওকে, চলবে। আর এখানে ট্র্যাকিংটার সাদা সাদা দাগগুলো হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা এক্সপোর্টে চলে যাব। এবার এক্সপোর্টে গিয়ে 3D সিন ট্রান্সফরমেশন ট্যাবটা খুলব। এখানে আমরা 3D সিন ট্রান্সফরমেশনের যে অ্যালাইনটা রয়েছে সেটাকে আমরা অ্যানালাইন করে দেব। দেন আমরা যেটা করব, আমরা এই বিল্ডিংটাকে যেহেতু পয়েন্ট করতে চাইছি, বিল্ডিংটাকে আমি ট্র্যাক করতে চাইছি, তো এই বিল্ডিংটার যে ট্র্যাকিং পয়েন্টগুলো রয়েছে সেই দুটো পয়েন্ট আমি প্রথমে সিলেক্ট করব। জাস্ট লেফট ক্লিক করে ড্র্যাগ করব পয়েন্ট দুটোর উপর সিলেক্ট। এখানে দুটো হলুদ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে সেট ফ্রম সিলেকশন, মানে এই দুটো আমার সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে আবার অ্যালাইন করে দেবো। এবার যেটাকে আমরা করবো সেটা হচ্ছে, আমরা যে পুরো ডিটেলটা পেলাম, আমি পুরো ট্র্যাকিংয়ের যে ডিটেলটা হলো সেটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এখানে আমরা এতগুলো নোট খুলে গেছে, এবার যে নোটগুলো আমার লাগবে না সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো এখানে পয়েন্ট ক্লাউড নোটটা আমার লাগবে না, গ্রাউন্ড প্লেন নোটটাও আমার লাগবে না, জাস্ট সিলেক্ট করে ব্যাকস্পেস ডিলিট। আর আমার ক্যামেরা ট্র্যাক নোটটাও আর লাগবে না, তো এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। তো এবার আমরা যেটা করব, ক্যামেরা ট্র্যাক এখানে যে নোটটা রয়েছে যেটা রিসেন্ট তৈরি হলো সেখান থেকে আমরা নিয়ে মিডিয়া আউটে অ্যাড করে দেবো। তো এবার আমি এই যে ট্র্যাকিংটা হলো, ট্র্যাকিংটার সাথে আমি একটা 3D টেক্সট অ্যাড করব। 3D টেক্সট অ্যাড করার জন্য এখানে ফিউশন ট্যাবের যে গ্রাউন্ডটা রয়েছে, বা কী বলবো এটাকে, সারফেসটা রয়েছে, তার উপরে যে টুলসগুলো রয়েছে সেখান থেকে আমি শিফট স্পেস দিয়েও আমি এখান থেকে 3D টেক্সট অ্যাড করতে পারি। টেক্সট থ্রিডি আমরা অ্যাড করতে পারি। টেক্সট থ্রিডি চলে এসছে। এবার টেক্সট থ্রিডিতে আমরা এখানে কিছু একটা লিখে, যেমন আমি ধরলাম বিল্ডিংটার নাম দিলাম, বা আমি আমার চ্যানেলের নামটাই দিলাম, যেমন ধরি বা আমার নামটাই দিলাম, কিছু একটা সুমিত বিশ্বাস আমার নাম। তো আমি সেটা এখানে অ্যাড করলাম। এটাকে আমি জাস্ট হয়ে যাওয়ার পর আমি জাস্ট এই মার্চ 3D যে নোটটা রয়েছে সেটাকে আমি আউটপুটটার নিয়ে আসলাম। এবার আমি টেক্সট 3Dটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি শেপ, বা ধরি আমি এটাকে জাস্ট নিজের ইচ্ছা মতো এটা তুমি যেটা চাও। আমি এবার সাইজ, এই টেক্সটার আমি যদি সাইজ ছোটো করতে চাই, অবভিয়াসলি ছোটো করতে হবে, সেটার জন্য এখান থেকে আমরা সাইজটা কমিয়ে নিলাম। দেন আমি এটাকে ট্রান্সফর্ম করব, মানে উপর নিচে সরাবো, সেটার জন্য আমি প্রথমে এক্স আর ওয়াইটাকে আমরা ইউজ করব, কারণ জেডটা আমরা যাবো না, কারণ জেডটা 3D অ্যাক্সিসের যে ট্র্যাকিংটা হয়েছে সেটার সাথে একটু ঘাপলা করে দিতে পারে। তো আমরা জেডটা নিয়ে বেশি ঘাপলা করব না এখানে। তো জাস্ট আমরা এক্স অ্যান্ড ওয়াইটা নিয়েই কাজ করব। ধরি এটাকে বিল্ডিংয়ের উপরে এই জায়গাটা প্লেস করে দিলাম, একটু জুম করে নিই। বিল্ডিংয়ের উপরে আমরা প্লেস করতে চাইছি জাস্ট অ্যাবভ দ্য বিল্ডিং, বাস। এবার আমরা এখানে রোটেশনটাকে আমরা একটু সেট করতে পারি। এখানে আমরা আবার এক্স ওয়াই জেড রোটেশন, যে কোনো রোটেশনটা নিয়ে কাজ করতে পারি, অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমার হয়ে গেছে কাজ। জুম আউট করি, টেক্সটটাকে আর একটু ছোটো করি, সাইজটাকে ছোটো করলে তো এবার এটাকেও মাঝখানে আনতে হবে।
মোটামুটি একটা রাখছি। এবার আমি দেখি কি হলো। আরেকটা টিপস রয়েছে, যেটা হচ্ছে যদি এরকম টাইমলাইনটা আটকে আটকে যায়, আমরা হাই কোয়ালিটিটাকে ডিসিলেক্ট করে দেবো, মোশন ব্লারটাকে ডিসিলেক্ট করে দেবো, আর প্রক্সিটা আমরা অ্যাক্টিভ করে দেবো, তাতে এটা একটু স্পিডে হবে, যদি এখন হচ্ছে না, বাট যেটা আমরা দেখতে চাইছি সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 3D ট্র্যাকিং ইজ ডান, জাস্ট 5 মিনিটে আমাদের 3D ট্র্যাকিং হয়ে গেছে। বড় করে দেখতে চাইলে পি, সরি এখানে নিচ্ছে না, কন্ট্রোল এস ফর সেভ, আমরা আবার আমাদের পুরনো এডিট ট্যাবটা চলে আসি, এখানে আমরা পি মেরে দেখতে পারি, মানে জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করে পুরো উইন্ডোজ জুড়ে আমরা দেখতে পারি যে কি হলো। তো এটা হচ্ছে আমাদের ফুটেজটা, টেক্সটটা খুব সুন্দরভাবে বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে। এটা লুপ করে দিই, তো এটা হচ্ছে আমাদের আউটপুটটা পেলাম। তো এটা হচ্ছে 3D ট্র্যাকিং এর ফান্ডা। তো বিষয়টাকে আমি এবার এক্সপোর্ট করি, ফাইল কুইক এক্সপোর্ট করে দিই, অত ঝামেলা না বাড়িয়ে ফাইল এক্সপোর্ট, ডেস্কটপ ফোল্ডার বানাই, নাম দি ট্র্যাকিং, 3D ট্র্যাকিং। ও, 3D স্ট্রাকচার হয়ে গেছে, দেন 3D ট্র্যাকিং এন্টার, অ্যান্ড পিং 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 বুম, ডান। দাভিনচি ইউজ করার একটা সুবিধা হচ্ছে এটা খুব ফাস্ট রেন্ডার হয়, যদি তোমার মেশিন সাপোর্ট করে এফেক্টগুলো খুব ফাস্ট রেন্ডার হবে এবং এক্সপোর্টও খুব ফাস্ট হবে। তো আমাদের কাছে আউটপুট চলে এসছে, আমরা নাম দিয়েছিলাম 3D ট্র্যাকিং, পরের উইন্ডোটা খুলেছি, নিয়ে এলাম, এটা হচ্ছে আউটপুট, আবার পরের উইন্ডোটার কাছে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এটাকে আরও সময় নিয়ে করলে তোমরা আরও অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারবে, যেমন এটাকে যদি আমি বিল্ডিংয়ের পিছনে দিতে চাম সেখান থেকে আস্তে করে বের হতো, সেটা অন্য ভিডিওতে দেখাচ্ছি কীভাবে সেগুলো করবো, সেগুলো অন্য এফেক্ট। তো এটা হচ্ছে বেসিক্যাল ফান্ডা 3D ট্র্যাকিংয়ের। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো, আর আর আমার আলো আরও আর আমার আরও ভিডিও বাকি ভিডিওগুলো তোমরা ইচ্ছা হলে দেখতে পারো, সেখানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, ব্লগ বা ট্রাভেল বা ফ্যাক্ট, অনেকগুলো সেগমেন্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, যেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একটা মঙ্গলবার, আর একটা টিউটোরিয়াল টুয়েসডে, আর একটা নতুন কিছু নিয়ে যেটা আমি জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভালো থেকো, সুখে থাকো, করোনায় সেফ থাকো, আর ঘরে বসে এডিট করো, ভিডিও বানাও, আপলোড করো, অ্যান্ড মোটিভেট ইউর সেলফ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন এইটুকুই ছিল, তো টাটা, বাই বাই, see you.